ঈশপের গল্প থেকে আজকের গল্প গাছ আর কুরুল একটা লোকের অনেক গাছ চায় ঘর তৈরি করবে সে গাছ কেটে কাঠ সংগ্রহ করবার জন্য যে কুরুল দরকার তা তার কাছে আঠে আছে বটে কিন্তু সে কুরুলের হাতল নেই কি করা যায় একটা পাহাড়ের ওপরে অনেক গাছ দেখতে গেল সে সেখানে গিয়ে বলল এখান থেকেই আমি একটা গাছ পেতে পারি কি কেন সে গাছ চায় সে কথাটা অবশ্য খুলে বলল না তার কথা শুনে গাছেরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো লোকটা চাইছে যখন একটা গাছ দিয়ে দেওয়াই যাক না লোকটাকে ছোট্ট একটা গাছ পেলেই তো ও চলে যাবে এরপর ছোট্ট একটা গাছ নিয়ে লোকটা বাড়ি চলে এলো এসেই সেই গাছ থেকে তার কুরুলের হাতল তৈরি করে নিল আর কি এইবার সেই হাতল লাগানো কুরুল কাঁধে কৌড়ে হাজির হলো আবার সেই পাহাড়ে যেখানে রয়েছে তার মনের মতো বড় বড় সব গাছ গিয়েই মনের সাধে এক এক করে কাটতে লাগলো সেই সব গাছ দেখে গাছগুলো নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো লোকটাকে আগেই যদি আমরা ওই ছোট্ট গাছটা না দিতাম তাহলে আমাদের আর এমন দশা হতো না কিন্তু তখন আর বললে কি হবে কয়েকদিনের মধ্যেই লোকটার কুরুলের ঘায়ে গাছগুলো সব সাবার এই গল্পের নীতিকথা হল কাউকে সামান্য কিছু দেওয়ার বেলায়ও ভেবে চিনতে দিতে হয় কারণ এর ফলে হয়তো সব কিছুই খোয়া যেতে পারে নমস্কার